কেমন খেতে মা? ভালো? ওরে বাবারে, আজকে আমার খিচুড়ি রান্না করা সার্থক হয়েছে গো। দেখি হর্ষটা কেমন করে খাচ্ছে, ওরকম করে ঘাস খাচ্ছে রে। দেখো দেখো পাকা বুড়িটার অবস্থা দেখো, রাত একটার সময় ওনায় খিদে পেয়েছিল, এই টেবিলে উঠে বসে এখানে খেতে বসেছে। ছোটি আজকে রুহির মাথাটা হয়ে গেছে ক্লিপের দোকানে, এখনো আমার হাতে ক্লিপ দিয়ে যাচ্ছে যে এগুলোকে আরো লাগিয়ে দাও। কাল রাত থেকেই হচ্ছে, আজকে থেকে নয়। তবে মাঝে মাঝেই বেশ দমকা একটা হাওয়া দিচ্ছে। কাল রাত থেকে এরকম বৃষ্টি চলছে, তার সাথে ঝড়টা তো এখন বন্ধ আছে। আর রুহি আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পুরো ঘুমাচ্ছে, এখনো অব্দি ঘুম থেকে ওঠেনি। এদিকে অভিও আজকে বেরোতে পারেনি, ঘরেতেই বসে আছে। কি করব, প্রচন্ড ঝড় ঝড় হচ্ছে। কাল রাত থেকেই প্রচুর ঝড় শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছিলে কালি রাতে ঝড় হচ্ছে? আমি তো রাতে অনেকক্ষণ জেগেছিলাম। হ্যাঁ তো হচ্ছিল, তারপরে অভি ঘুমিয়ে গেছে, তারপরেও আমি খানিকক্ষণ জেগেছিলাম। তখনও এত জোর ঝড় হচ্ছিল, জানলা দরজা পুরো নড়ছিল। এখানে যদিও সেরকম একটা কিছু হয়নি, এর ঝড়ে মনে হয় বেশি আরো কিছু হয়েছিল, তাই না? আরো জোরে জোরে হয়নি এই দিকটাতে। সকাল থেকে এই যে নিম্নচাপ আছে, বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে, একবার জোরে নামছে একবার আসছে। আমার বৃষ্টি পড়ছে, কেমন করে বৃষ্টি হচ্ছে রে, জোর ঝড় হচ্ছে। ও না বাইরে বৃষ্টি দেখে পুরো খুশি হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, এত ঝড় হচ্ছে, হাওয়া দিচ্ছে জানো। পুরো অবাক হয়ে গেছে যে বাইরে এরকম হাওয়া দিচ্ছে, কি ব্যাপার? আবার জানলাটা খুলে রেখেছি, কারেন্ট নেই বলে হাওয়া দিচ্ছে, সেটা আবার দেখছে। পাখা বন্ধ মা, কারেন্ট নেই। ওই দে কেমন হাওয়া দিচ্ছে দেখেছিস মা? তুমি বৃষ্টি পড়ছে কেমন করে গো, বৃষ্টি পড়ে পরে বৃষ্টি পড়ে, মনে খুশি হয়ে গেছে বৃষ্টি দেখে। তুমি বৃষ্টিতে ভিজবে নাকি, চুল বাঁধবে দিয়ে যাবে? আচ্ছা দাও চুলটা বেঁধে দিই সুন্দর করে। এই গাদা নিয়ে আসছে দেখেছো, লাগানি তো। আচ্ছা আজকে রুহি দেখেছ, লক্ষ্মী মেয়ের মতো বসে বসে চুল বাঁধছে, ও ভাবছে কি এই বৃষ্টির মতো বাইরে ঘুরতে যাবে। হ্যাঁ ও তো বৃষ্টিতে ঘুরতে খুব ভালোই লাগে, ভালোই লাগে। কিন্তু এই বৃষ্টিটাই রুহির জন্য ভয়, কারণ এমনি ঠান্ডা না লাগুক, এই বৃষ্টির হাওয়াটা পেলেই ঠান্ডা লেগে যায়। এতদিন এত মানে স্নান করেছে, কেমন ও স্নান করে এক ঘন্টা ধরে দেখেছো তোমরা, কিন্তু এই বৃষ্টির এই হাওয়াটা যদি ঘন্টার জন্য যদি বেরোয়, ও হাঁচি দিতে শুরু করে দেবে, ঠান্ডা লেগে যাবে। তার জন্য একদম ঘরে বন্দি, বৃষ্টি যতদিন পড়বে রুহি। ঘরে বসে বসে বৃষ্টির দিনে সবাইকে এখন ভিডিও কল হচ্ছে রুহি। দাদা কে ফোন করেছে তোমাকে? মা বাড়ি থেকে ফোন করেছে, এখন রুহি বসে বসে এখানে কথা বলছে। কথা কম আর দুষ্টুমি বেশি হচ্ছে এখানে। যদিও ভিডিও কল করলে রুহির একটা কাজ হচ্ছে লাল সুইচটাকে টিপে কেটে দেওয়া। ওই মাঝে মাঝে টিপতে পারে, মাঝে মাঝে ব্যাক করে দেয়। ওই দেখো কেমন ঝড় দিচ্ছে, যান দরজা টরজা সব বন্ধ করে দিচ্ছে একবারে একবার একবার, ঝড়টা বেশ ভালোই দিচ্ছে। আর আমি ওইদিকে রুহির খাবার বসালাম, আজকে ওকে সিম্পল ওটস দেবো, কালকে দাঁতে ব্যথার জন্য না বেশ কষ্ট পেয়েছে, মানে কাজ ঠিকঠাক করে কিছু খায়নি, তাই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে একটু বসিয়ে দিলাম খাবারটা। শুধু ওটসটাও বেশ ভালো খায়, তো বাদাম টাদাম আর কিচ্ছু দেবো না, শুধু ওটস জল দিয়ে বানাচ্ছি। তোমরা অনেকে জিজ্ঞেস করো ওটসের রেসিপি, তো এটা হচ্ছে সব থেকে সিম্পল একটা রেসিপি। ওটসটা দিয়ে দিয়েছি, জল দিয়েছি, আর এটা ভালো করে ফুটলে সিদ্ধ হলেই হয়ে যাবে। যদি এটা ভাজা থাকতো তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যেত, যেহেতু ভাজা নেই তাই একটুখানি দেরি লাগে, দু তিন মিনিট লাগে, তো এক্ষুনি হয়ে যাবে, তারপর রুহিকে একটু খাইয়ে দেবো। বাইরে থেকে বুলবুল পাখিটা দেখেছো কিরকম করে ডাকছে? তুমি যে বুলবুল পাখিকে নিয়ে গান করো, বুলবুল পাখিটা সত্যি এসেছিল জানো কালকে, এখন হ্যাঁ ওরকম করে ডাকছিল, খাওয়ার জন্য এখন মানাতে হচ্ছে আমাকে, ঘুম থেকে উঠেছে না। বুলবুল পাখি ডাকে, আমার আম্বু পাখি পালায়, পালাও তুমি, ওই দেখ এখান থেকেই দেখতে পাবি বুলবুল পাখিটা জানিস। আয় আয় পালাচ্ছে, দেখেছো খাবে না, না নিয়ে পালাচ্ছে, না নিয়েই পালিয়ে যাচ্ছে। হ্যাঁ মাকে খাই দাও, মাকে খাই দাও। চোখ বড় বড় করে ভয় দেখাতে বলছে, দাদু ওরকম করে কে করে রে, এরকম দাদা এরকম করে না, চোখটা এরকম করে বড় করে দিয়ে এরকম করে, সব মনে থাকে বদমাশটা। থাকবো না, আমাকে মা খাই দিচ্ছে, কেমন করে ওরকম করে, আর কেমন করে বকে, কেমন করে বকে, চোখ বড় বড় করে,
আমনি করে বকে। বৃষ্টির ওয়েদারে রোহিত জন্য একটু স্পেশাল করে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম এখানে, চাল ডাল সবজি সব কিছু দিয়ে। রুহি অনেকদিন পর আজকে আবার খিচুড়ি খাচ্ছে, দেখো বাবা খেয়ে। আমি ভয় পাচ্ছি যে ও খাবে কি না, কারণ অনেকদিন পর তো খাচ্ছে, গরম আছে। আমি ফু দিয়ে দিই, ফু দাও, নিজেই ফু দাও, এরকম করে এনে এটাতে ফু দাও, ফু দাও দিয়ে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, দেখো খে, গুড গার্ল। কেমন খেতে মা, ভালো? ওরে বাবারে, আজকে আমার খিচুড়ি রান্না করা সার্থক হয়েছে গো। আমি কত ভয় ভয় আজকে রান্না করেছি জানো, আমার মামাম তো খিচুড়ি এখন খেতে চায় না, খাবে কি না কি জানি। যাই হোক, রুহির পছন্দ হয়েছে, অল্প করে নাও মা, অতটা করে নি, বেশি করে নিয়ে খাবে, আচ্ছা খাও। ভালো বাবা, সুন্দর হয়েছে, বা হয়েছে, ওর খুব খিদেও পেয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে, তাই ওকে তাড়াতাড়ি করে বসালাম খাওয়াতে, খাইয়ে দাইয়ে একটু ওকে ঘুম পাড়িয়ে দিই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো, বেশ ভালো ঘুমাবে এখন রুহি। এখান থেকে এই সাইডে করবে, এই সাইড থেকে এই সাইড করবে, এই থালাটাতে ওর রুহির হচ্ছে এটাই খেলা। আমি এদিকে ভ্লগটাকে ডাউনলোড করলাম, এখনো পর্যন্ত আপলোড করতে পারিনি, এডিট করে সমস্ত কিছু রেডি করলাম। এবার বাইরেতে এখনো পর্যন্ত প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে, তার সাথে জানি না কখন আপলোড হবে। এরকম বৃষ্টির ওয়েদার থাকলেই তো নেটের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, এখন দেখা যাক কতক্ষণে কি হয়। এখন বাজছে 1:30 বেজেই গেছে, মানে আজকেও টাইমে ব্লগ আসলো না, তার উপরে আমারও শরীর প্রচন্ড খারাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছো। এখন নিজে নিজেই জল খেয়ে নেয়, আর চাইও না যে জল দাও, পাশে জলটা রাখা থাকে ও নিজেই তুলে খেয়ে নিয়েছে। এতে বসে বসে অভিও আজকে পুরো বোর হচ্ছে, মাঝে মাঝে একটু রুহিকে দেখছে, রুহি ওর পাপার সাথে আজকে বেশ এনজয় করছে। তবে আজকে সারা দিন বাবা এই বৃষ্টির মধ্যে ছাদে ছাদে দেখে সামনে জল পড়ছে, হ্যাঁ ওখানে যাবে, বাহ কত ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম। তুমি কেমন করেছো মা, অমনি বলেছো যা নামবই বলেছো পাপার সাথে? আজকে রুহি সারা দিন খালি পড়াশোনা হচ্ছে, বেরু বেরু হচ্ছে, খুব আনন্দ রুহির আজকে। কেমন করে খায় রুহি, কেমন করে খায়, ফু দিয়ে 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 ওরকম করে খায়, আর মুখে খাবারটা নিয়ে দেখাও, ওরকম করে ফু দেয় দিয়ে খায়, বাবা দুষ্টুমি তো এক নাম্বার, পুরো খেতে খেতেও দুষ্টুমি কিন্তু আছে ওর। বাইরে আবার জোর বৃষ্টিটা নেমেছে, তার সাথে আবার ঝড়ও দিচ্ছে। আমি বাইরে দেখতে আসলাম যে গ্রিন নেটটার কি অবস্থা, এটা পুরো একদম নেমে গেছে দেখো। অভি আমাকে দুপুরেই বলছিল যে গ্রিন নেটটা খুলে রেখে দিই, মনে হয় ঝড়েটা নাহলে উড়িয়ে নিয়ে যেতে পারে, যাই হোক উড়াতে পারেনি, এখানে খুব ভালো করে বাঁধা আছে বলে। বাট দেখো পুরো একদম নিচে নেমে গেছে, কাল সকাল অবধি এটা যে কী অবস্থা হবে তাই ভাবছি। আবার জোর বৃষ্টিটা নেমেছে, বিকালবেলা থেকে একটু বৃষ্টিটা থেমেছিল, ভাবলাম হয়তো থেমে গেল, এখন তো দেখছি যে আরও ঝড় দিচ্ছে আর তার সাথে মুষলধারে বৃষ্টি পড়ছে এখন। এদিকে রুহির ঘুম কিছুতেই ভাঙছে না, একবার করে ঘুমাচ্ছে আর একবার করে কেঁদে ঘুম থেকে উঠে পড়ছে। আরও ঘুমাবে, ঘুম হয়নি দেখো, অবস্থা দেখো, এক লাফে একদম ওইদিকে চলে গেছে। ওঠো এবার ওঠো, খাওয়া দাওয়া করতে হবে তো, রাতের খাবার খেতে হবে তো, এখনো দেখো ঘুম যায়নি চোখ থেকে। বলো কি নেবে আমাকে বলো, কি আছে ওখানেতে আমি বুঝতে পারছি না, কিছু অনেক জিনিস আছে, কি চাইছো বলো? লিপ বাম, লিপ বাম ঠোঁটে লাগানোরটা নয়, চুলের কিছু ক্লিপগুলো, তোমার ছোটো ছোটো ক্লিপগুলো চাই, ওইটা চাই, মাথায় লাগাবে ক্লিপ লাগাবে, ওইটা চাই, ওইটা, ও তাহলে আমাকে বললো যে মাম মাম ক্লিপ চাই, ক্লিপ চাই, ওইটা চাই, সেই থেকে বলছে ওর এইটা চাই। কিন্তু আর বোঝাতে পারছে না, আমিও বুঝতে পারছিলাম না, তারপরে লাস্ট আমি বুঝতে পারলাম যে রুহির চাই হচ্ছে এই ক্লিপের বক্সটা। এখন চুল খুলে দিয়েছে, দিয়ে এই ক্লিপগুলোকে লাগাবে, কি করবে এই ক্লিপগুলো নিয়ে, মাথায় লাগাবে, ওই ক্লিপটা লাগাবে, বাবা কি সুন্দর ক্লিপটা দেখেছো রুহি, লাগাবো ওই মাথার ওই সামনেটাতে, আচ্ছা নাও লাগিয়ে দিয়েছি, সুন্দর লাগছে, একটাই থাক আবার লাগাবে, বাবা এখন বসে বসে সব লাগাবে দেখো, ওটাও লাগাবো তো ক্লিপ পড়বে আজকে রুহি, ও বাবা আমাকে সব একটা একটা করে দেখো বার করে করে দিচ্ছে, এরাও লাগিয়ে দিয়েছি, দেখো আয়নাতে দেখো কেমন লাগছে তোমাকে, ভাল লাগছে, সবটা তো দেখতে পাচ্ছ না, একটুখানি দেখতে পাচ্ছে, এটা তো গার্ডার, এটা লাগিয়ে দেবো, চুল বেঁধে দেবো, চুল বাঁধবো, বেঁধে দেবো, আমি বাঁধবো, আমি বাঁধবো না তুমি। আজকে রুহির মাথাটা হয়ে গেছে ক্লিপের দোকানে, এখনো আমার হাতে ক্লিপ দিয়ে যাচ্ছে যে এগুলোকে আরও লাগিয়ে দাও, আর জায়গাই তো নেই, কোথায় লাগাবো। আরোটা বাজতে চললো আর রুহি আজকে এখানেতে বসেছে এখন ক্লিপ নিয়ে, সমস্ত ক্লিপ ছড়িয়ে বসেছে, মোটামুটি যতগুলো পেরেছি ওর মাথাতে আমি এখানে লাগিয়ে দিয়েছি, কিন্তু বাদবাকি আর এগুলো আমি লাগাতে পারছি না, তাইও রেগে যাচ্ছে একটু যে সব এখন ওকে লাগিয়ে দিতে হবে। বাবা বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো,
এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি হচ্ছে আর তার সাথে মেঘ ডাকছে প্রচুর জোরে জোরে, তাই রুহি শুনতে পেয়ে বলছে। ওভি ওদিকে ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়ে, আজকে বেশ অনেক ধকল গেছে, অনেকগুলো কাজ ছিল ওর, আবার ঝড় বৃষ্টিতে না ভিজে ভিজে বাড়ি এসেছে, দিয়ে ঘুমিয়ে গেছে ও। আমি আর রুহি নিচে বসলাম খেলতে, তাও আবার ওর ম্যাটটাকে আজকে তুলে রাখতে হয়েছে। এইদিকে দরজাটা দিয়ে দেখো না এত জল আসছে, ম্যাটটা পুরো ভিজে গেছিলো, তাই ওটাকে আবার মুছে টুছে ভালো করে তুলে রাখলাম, আর যাতে ওটাকে পাতবো না, এদিক থেকে যা জল আসছে না আবার ভিজে যাবে। দেখো দেখো পাকা বুড়িটার অবস্থা দেখো, রাত একটার সময় ওর মনে হয় খিদে পেয়েছিল। আমি কি ভাগ্যিস আজকে ডালটা রেখে দিয়েছিলাম যেহেতু রাতে করা, আর ও নিজে নিজেই টেবিলে উঠে বসে এখানে খেতে বসেছে চামচ নিয়ে। পাশেই চামচটা ছিল রাখা, আমি নিচে দেখি যে ও কি করে, এখানে গিয়ে দেখছি খাবারের বাটি নিয়ে বসলো খেতে। কি খাচ্ছো তুমি ওটা? ও আচ্ছা, যে এখন বলে ওই বোঝে। কি খেলে তুমি? কন বুঝতে পারছো না কি খেয়েছো? ও ইয়াম্মি ছিল, ইয়াম্মি ভালো ছিল নাকি খেতে? কমা কমা পড়া ভালো ছিল, খুব ভালো ছিল না? রুহি এখন ফুড রিভিউ দিচ্ছে, ওর মামামের হাতের তৈরি খাবার কেমন সেটা এখন বলছে, ভালো করে দেখছে তারপরে খাবে। যা 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 পড়ে গেল, যা যা। এটা কি খাচ্ছ তুমি? কম্মা বুঝতে পারছো না কি খাচ্ছ, খেয়ে দেখতে হবে। সত্যি রুহির কাণ্ড দেখে কি করব আমি সেটা মাঝে মাঝে ভাবি। আজকে হঠাৎ করেই দেখছি ও এখানে নিজের খাবারের বাটিটা দেখতে পেয়ে উঠে এখানে বসলো, নিজেই চামচটা নিল, খাবারের ঢাকাটা খুললো আর এখানে বসে পড়লো এইভাবে খেতে। হয়ে গেছে? হয়নি এখনো? টিফিন নিয়ে কি করবে, এখানে তো কিছুই নেই। খেতে খেতে একটু সাজগোজের জিনিসও দেখে নিচ্ছে, মানে আশেপাশে যা পাচ্ছে মোটামুটি সেগুলোকে ঘাটকাতে বসেছে। একটার সময় কে পরিষ্কার করবে তোমাকে এখন? যদিও খুব পরিষ্কার ভাবেই খাচ্ছে, এখনো পর্যন্ত গায়ে অন্তত কিছু লাগায়নি। এই আবার উঠেছে, এটা কি? ভালো করে পরীক্ষা করে দেখছে যেগুলোকে খাওয়া যাবে নাকি, তারপরে মুখে ঢোকাচ্ছে, তার আগে নয়। অনেক নতুন নতুন সবজি আছে না এটার মধ্যে, ওই দেখো ফেলে দিল। আমি দিয়েছিলাম আজকে ঝিঙে, সেটাই এখন মুখে পড়েছিল, ওটাকে নিয়ে ফেলে দিল। কে লুকিয়ে কিচ্ছু খাওয়াতে পারবে না, ওর টেস্ট এতটাই ভালো, মানে যে কোনো সবজিও মুখে দিলেই বুঝতে পারবে যে এটা আমাকে আজকে নতুন দিয়েছে। যদি ভাবি যে লুকিয়ে ভাতের সাথে মাখিয়ে খাবো সেটাও হবে না। দেখে যে একটা নতুন সবজি ফেলে দিল। খাওয়া হয়ে গেছে? আচ্ছা অনেক খেয়ে নিয়েছে, ঢাকা দিয়ে আবার রেখে দিচ্ছে। গুড গার্ল, নিজে নিজেই খেয়ে নিজে নিজেই ঢাকা দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে। দাওয়া সেরে চলে এসেছে এখন বই পড়বে বলে, রাতের বেলা একটু পেট পুজো হয়ে গেল, তারপরে এবার পড়াশোনা হচ্ছে। রুহি সোনার কি এটা? এটা চিকেনটা। চিকেনটা কেমন করে ডাকে? ওখানে ছিল চিকেনটা, ওখানে রাখা থাকে, চিকেনটাও খায় ওখান থেকে। এটা কি আছে? ভৌ ভৌ আছে, ভাও 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 করে। এটা কি আছে বলো আগে? এটা ভৌ ভৌ আছে, কি সুন্দর করে রুহি এখন দেখো আয় আয় করে ডাকে, শুধু দেখো ভৌ ভৌটাকে। এই তো কত ফুল ফুটেছে, এখন পড়াশোনা হবে রুহির, তারপরে এখন কখন ঘুম হবে জানি না। কি বলবো বলো, ফুল দিয়ে গান করবো? ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বয়, মানে ও যা যা পড়াশোনা করবে এখন হচ্ছে সেই জিনিসগুলো দিয়ে এখন গান করতে হবে। প্রজাপতিটা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা। রুহির সাথে রাত জাগা একদমই সহজ ব্যাপার নয়, ফুল দমে এনার্জি থাকতে হবে, তাহলে তোমরা রুহির সাথে এরকম ভাবে রাত জাগতে পারো। মানে একটু যদি এনার্জি লস হয় আর আমি যদি ঘুমানোর চেষ্টা করি, একদম রেগে যায় জানো। কি ওটা ফুলটা, এটাকে নিয়েই এখনো আছে। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বয়, দেখি কি আছে আর কি আছে দেখাও দেখি, একটু খোলো তো দেখি আর কি আছে দেখি রুহির বইয়ে। ওরে বাপরে, এটা তো কাউটা। কাউটা কেমন করে ডাকে? হাম্বা, এবার মনে হচ্ছে রুহির একটু একটু ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। মাম্মা একটু ঘুমাবে এবার, ঘুমাবে না, ডাইরেক্ট না বলে দিচ্ছে দেখেছো। এটা তো হর্সটা আছে, হর্সটা কেমন করে ডাকে? ওরকম করে ঘাস খাচ্ছে হর্সটা, কেমন করে খাচ্ছে দেখি, আরেকবার দেখি হর্সটা কেমন করে খাচ্ছে, ওরকম করে ঘাস খাচ্ছে দেখেছো। এই বই দুটো রুহির খুব ফেভারেট বই, সব বইগুলোই যদিও রুহি খুব মানে পড়ে, এই দুটোও তার মধ্যে একটা। মন দিয়ে পড়ছে দেখো, মনে হয় যেন ওর কালকেই পরীক্ষা আর ও কালকে পরীক্ষা দিতে যাবে, তাই এইভাবে আর কি মনোযোগ সহকারে রাত দুটোর সময় পড়ছে। ওরে বাবা, ওরে বাবা, খুব জোর পড়া হচ্ছে।
এরকম রাত জেগে কে কে পড়ো তোমরা কমেন্টে বলো দেখি, রুহির মতো এত সুন্দর করে কারা কারা পড়াশোনা করো? হে, এটা এলিফ্যান্টটা তো আম করে অমনি করে যে এত পড়াশোনা শিখে এবার গেছে গোপাল দাদাকে পড়াতে। দেখো ক্লাস কার্ড গুলো আনছে আর গোপাল দাদাকে দিচ্ছে। কি শেখাচ্ছো তুমি এত গোপাল দাদাকে? পড়াশোনা? ও গোপাল দাদা শিখলো তাহলে কিছু বলতে পারছে? যা পড়েই গেছে, বই আনতে আনতে রুহি সোনা পড়ে যাচ্ছে। সোজাভাবে বসো, গোপাল দাদা এখনো ঘুমানোর সময় হয়নি তোমার, রুহি সোনা এখন পড়াচ্ছে তোমাকে। বসছে না সোজা হয়ে, এ তোমার কোলেতে বসাও তাহলে বসবে, ওখানেই বসতে হবে। আচ্ছা টেবিল চেয়ারে বসে পড়তে হয় গোপাল দাদা, এখানে বসো না, এবার পড়াও। পড়াচ্ছে ওটা তাহলে? আচ্ছা সব এখানে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে আর দিচ্ছে গোপাল দাদাকে। গোপাল দাদা আজকে রাতে ভারী মুশকিলে পড়েছে, তাহলে কখন ঘুমাবে গোপাল দাদা? ঘুমাবে না গোপাল দাদা, ঘুমাবে না। ওগুলো পড়ানো হয়ে গেল বলে নিয়ে নিল ওগুলোকে। ওগুলো পড়া হয়ে গেছে? হয়ে গেছে, আচ্ছা রেখে দাও। আচ্ছা ওফ কত কাজ করছে রুহি সোনা আজকে, গোপাল দাদাকে পড়ানোর দায়িত্ব নিয়েছে বলে কথা। ওই আবার নতুন কার্ডগুলো আনছে, ওগুলোকে আবার দেবে দেখো। ওফ এগুলো পড়া হয়ে গেছিল, অনেকক্ষণ পড়ালো এবার ঝুনঝুনি দিতে এসেছে। যাক গোপাল দাদাও একটু হেসেছে তোমার জন্য যে আমাকে এবার পড়াশোনা থেকে ছুটি দিয়েছে রুহি সোনা, এবার আমাকে একটুখানি খেলতে দিয়েছে। সব রেখে দাও, কখনো গুছিয়ে আবার ঢুকিয়ে দাও গা, যাও। হ্যাঁ গুড গার্ল রুহি সোনা, গুড গার্ল। তো কি যে কাজে ব্যস্ত, কথা বলারও সময় নেই। ওফ কত কষ্ট করে করে দেখো কাজ করছে। সোনার কাজ তো আজ তাড়াতাড়ি শেষ হবে না, এখন এটা চলতে থাকবে মোটামুটি। তোমাদের সাথে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এই ব্লগটা এখানে এন্ড করছি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, গুড নাইট সবাইকে, টাটা। সবাইকে টাটা বলে দাও, টাটা। আজকের রুহি সোনা খুব ভালো মুডে আছে।